हाय फ्रेंड्स, आज के चले आरामबाग विशाल मेगा मार्ट। कल के एक रिसेप्शन पार्टी आछे, तो तार किछु किछु गिफ्ट प्रेजेंटेशन केनार जोन्नो। तो कल के तोमादेर बोललाम शोते जे अनुपदार शो छिलो, तो आमादेर कल के ब्याचेरी जे म्यूजिशियन अक्टोपैड प्लेयारेर जोन्नो कल के बिए हो गेछे। 13-15 रिसेप्शन, तो आज के एसेछि, तो भाबलाम तोमादेर साथे शेयर करी कालकेर मुमेंटटाओ, देखी जदि सम्भव हय रिसेप्शन बाड़ीर की कंडिशन, शेयर करा पसिबल हलो तो अवश्यई करब। तारपरे गान तो रयेछेई अवश्य, जे शोयेर गान धीरे धीरे सबई शेयर करब। तो चलो एइटा देखलाम, तो এটা দেখলাম যে পেস্টিজের, এই দেখো এটা ভাবছি এটা নিচ্ছি। আর আরেকটা হচ্ছে টোস্টার, এই দেখো এটা নতুন একটা মার্কেটিং, নতুন ফিলিপসে এসছে। তো এইটা, এই দুখানা, তো কেমন হলো বা কেমন হলো তোমরা মন্তব্য জানিও প্রেজেন্টেশনে। আর দাদা বৌদি তো আসতেই চায় না, তো এসছি তাও জোর করে বৌদিকে। এই দেখো বৌদি লজ্জা পায়, ক্যামেরার সামনে তো খুব একটা আসতেই চায় না, তো জোর করে আজকে বললাম যে না আসতে হবে আমার জন্য। আর দাদাকে তো কালকের ব্লগে, তোমরা তো আজকের ব্লগে দেখেছো, ওই যে দাদা দেখো লজ্জা পাচ্ছে, চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিনা। তো ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সাথে, মানে এই প্রথম প্রেজেন্টেশন কিনতে আসা। আমি সাপোজ কোনোদিনও আসি না, তো আজকেও আসতাম না, তো দাদা বৌদি জোর করলো বলে আসলাম। তো এরা সত্যি কথা আমার ফ্যামিলি, নিজে আমার ভাই বোন কেউ নেই, আমি একই মেয়ে মা বাবার। তো দাদা বৌদি এরা সত্যি এতটা আপন হয়ে গেছে শো করতে, আরামবাগে এইদিকে শো করে আস্তে আস্তে নিজেদের মতো হয়ে গেছে। তো চলো কালকেরটা কালকে শেয়ার করব, আজকের জন্য এইটুকুই থাকলো, টাটা রাখছি, বাই। রিসেপশন পার্টির শোতে এই যাচ্ছি, আজকে আর কোনো স্টেজ শো নয়, আজকে রিসেপশন প্রোগ্রামে যাচ্ছি। তো চলো, আমাদের সাথে তো হুল্লোড় পার্টির রূপম অর্কেস্টার বসেই রয়েছে। এই দেখো দাদা, দাদা তো লজ্জায় মুখ ঘুরিয়ে রয়েছে, সেদিনকে দেখেছে, হাই করে দাও দাদা। হাও বাবা, হাই বলতেও পারছে না দাদা, দাদা জাস্ট হাতটা নাড়িয়ে দিল। আর এই যে বৌদি দেখো, আমাদের রূপবতী রূপসী হয়ে গেছে আজকে, তাই তোমরা মলে দেখবে। আর এই দেখো আমাদের জেন্ট সিঙ্গার অনুপ দা, খুব ভালো মেলোডি সিঙ্গার, মেলোডি ভাষা চাই না। হ্যালো। আর এই যে আমাদের দাদা সর্বপ্রথম রাজকন্যা মেয়ে আমাদের, এই দেখো এটা হচ্ছে দাদার মেয়ে, আমার প্রিয় ভাইজি, আমার হার্ট, হাই করে দাও বাবু, মুখে হাই কেউ বলবে না। তো চলো, এখানে সবাই একটু নীরবতা পালন করতেই ভালোবাসে, আমি আবার একটু, তো জানোই তোমরা আমাকে এতদিন দেখছো, আমার গান শুনছো, আমার চ্যানেলে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো। তো চলো এখন আমরা গিয়ে পৌঁছাইনি, তো বাদ বাকি তো চলো গিয়ে দেখা যাক কতটা কি বর বউ এরকম অবস্থা, গিয়ে তোমাদের সাথে বাদ বাকিটা শেয়ার করছি। আজকে আর গানের ব্লগ নয়, শুধু বুঝতেই পারছো গান তো দেখো অনেক ছাড়ি, ব্লগ সবাই ছাড়ে, আমারও মন চায় ছাড়ি। আমি এদিনই অত ফটো নয়, যারা ব্লগ চ্যানেল ছাড়ে আমি এডিট ভালো করতে পারি না, আগেই বলেছি। তো চলো বাদ বাকিটা পরে দেখা যাবে, এখন রাখছি, টাটা বন্ধু। ওই দেখো বৌদি আর ভাইজি ঘুরছে ওখানে। চলো, অনেক ভিড়ভাড় হলো, বউ দেখে এলাম। তো চলো আটলিস্ট পৌঁছালাম আমরা রিসেপশন বাড়িতে। তো তোমরা তো দেখলে বড় বউ ওপরের গ্রাউন্ডে, তো অনেক ভিড়ভাড় থেকে ভালো, এবার একটু জিরিয়ে নিই, এবার একটু কফি খেয়ে নিই। বৌদি বললো খাবে না, আর হয়তো ডায়েটিং করছে, তা আমি আর ভাই বউ ভাইজি ভাবলাম খেয়ে নিই। চলো সকলে সঙ্গে থাকো, এর পরেরটা আবার পরে দেখা হচ্ছে, চলো শেয়ার করছি। খাওয়ার জায়গায় এবার পৌঁছে গেলাম, অনেক এনজয় হয়েছে আজকে রিসেপশন বাড়িতে, এবার রাত বাড়ছে, তো ভাবলাম যে খাওয়ার জায়গাতে এবার যাই, বাড়ি ফেরার পরে আছে সেই একটা প্রেশার আছে। দেখে নাও তোমরা, এই হচ্ছে বর,
আজকের বড় হচ্ছে একটু আগে তো দেখলেই এটা বড় আর ওই যে ফোনে দেখো সবাইকে রিসেপশন করছে সবাইকে রিসিভ করছে তো চলো আজকে আমরা এবার ফেরার পালা আর কিছু মনের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরব তো চলো দেখা যাক আবার যাওয়ার পথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো অবশেষে সমাপ্ত হয়ে গেল তো এবার বাড়ি ফেরার পালা আজকে দাদার বাড়িতে থেকে কালকে আবার কলকাতা ব্যাক করব চলো আমাদের মিউজিশিয়ানের বিয়ে বরকে তো তোমরা দেখলেই আগে দেখালাম তো চলো খুব এনজয় করলাম পরে এখন বাড়ি ফিরছি আর এই দেখো আমার ডিয়ারেস্ট ভাইজি ঘুমিয়ে পড়েছে এখন সারা রাত খুশির কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে আর কি আর পারছে না ছোট মানুষ এখন তো জানো মাধ্যমিকের এক্সাম চলছে তো টেস্টে তো চলো ওরাও ক্লান্ত থাকে কি আর করবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সঙ্গে থেকো এতদিন যেভাবে সাথে ছিলে আমার গানকে ভালোবেসেছো তো সেইভাবেই সাথে থাকো তোমরা সাথে থাকলে হয়তো আগামী দিনগুলো এইভাবেই হাসি খুশি এগিয়ে যেতে পারবো আর সাথে একটা জিনিস সর্বদা চাই তোমাদের আশীর্বাদ দরকার চলো রাখছি শুভরাত্রি টাটা।